বেলপাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে চোখের ছানি, জ্বালা উপশম হয়। পাতার রস, মধু ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে যাদের জন্ডিস আছে, জন্ডিস নিরাময় হয়। পেট খারাপ, আমাশা, শিশুর স্মরণশক্তি বাড়ানোর জন্য বেল ভীষণ উপকারী। বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বেল কোষ্ঠকাঠিন্য দূর করে, আমাশায় উপকার করে। আধা পাকা সিদ্ধ ফল যদি আমরা খাই তাহলে কিন্তু উপকারটা আরও বেশি হয়। নিয়মিত বেল খেলে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। বেলে শর্করা থাকে 28 থেকে 31.8 গ্রাম, ক্যারোটিন থাকে 55 মিলিগ্রাম, থায়ামিন থাকে 0.13 মিলিগ্রাম, রিবোফ্ল্যাভিন থাকে 1.19 মিলিগ্রাম, নিয়াসিন থাকে 1.1 মিলিগ্রাম। এতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে 8 থেকে 60 মিলিগ্রাম এবং ট্যাটারিক অ্যাসিড থাকে 2 থেকে 11 মিলিগ্রাম। বেল খেলে কী কী উপকার হয় সেটা তো জানাবই, তার সাথে বেলের একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে পাকা বেল সম্পর্কে আপনাদের কিছু তথ্য আমি তুলে ধরবো, তার সাথে পাকা বেলের একটা নতুন রেসিপি আপনাদের তুলে ধরবো। তা পাকা বেল একটা এমন একটা ফল যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের এর জুড়ি মেলা ভার, কিন্তু ডায়াবেটিস যাদের হয়েছে তারা যদি পাকা বেল খান সেটা শরবত করে খাবেন, কিন্তু চিনি ছাড়া। চিনি এতে দেওয়া যাবে না। আপনারা যদি খান ডায়াবেটিসের পক্ষে এটা কিন্তু খুব একটা ভালো ফল। আর আজকে আমি এই বেলের একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো। অনেকে আছে বাড়ির বাচ্চারা বেল খেতে চায় না, বা অনেক মানুষ বেল খেতে চান না, কিন্তু বেলে অনেক ধরনের উপকার আছে, তাই বেলকে একটু যদি অন্যভাবে আমরা খাই তাহলে কিন্তু খুবই ভালো হবে। আজকে আমি দেখাচ্ছি, দেখুন, বেল পাকা বেলের ভিতরের যে শাঁসটা বার করে নিয়েছি, নিয়ে তার ভেতর যে বীজ থেকে যায় সেই বীজটাকে আমি এরকম ঝোড়া দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে দেখুন এখানে পুরো বীজটা বেরিয়ে আসে, আর এইভাবে আমি চেলে নিলাম। চেলে নিয়ে এর যে কাইটা বেরিয়েছে সেটা আমি পুরো এখানে দেখাচ্ছি, দেখুন এতে কোনো বীজ নেই। আর এইটা আমি কি করব সেটা একের পর এক আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে বেল, আর এখানে 1 কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা আমি নিয়ে নিলাম আমুলের দুধ। আপনারা যে কোনো যদি এমনি দুধও নেন নিতে পারেন, কিন্তু সেটাকে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধটা মিশাচ্ছি, গুঁড়ো দুধে সবথেকে এইটা ভালো হয়, তাই মিশিয়ে নিচ্ছি। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে বিশেষ ভূমিকা পালন করে। তবে পাকা ফল বেল যদি আপনারা শরবত করে না খেয়ে সেটা সরাসরি খেতে থাকেন তাহলে কিন্তু উপকারটা বেশি পাবেন, কারণ শরবত করতে গেলে সেখানে চিনি দিতে হয়, চিনিটা খেলে কিন্তু ক্ষতি হবে যাদের ব্লাড সুগারের পেশেন্ট। পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে। আর্থারাইটিস এমন একটা সমস্যা আজকাল শুধু বয়স্কদের হয় তা না, ছোট থেকে বড় সবার মধ্যে এই রোগটা দেখা দিচ্ছে, আর এটা গাঁটে গাঁটে ব্যথা হয়, চলাফেরা সমস্যা দেখা দেয়। বেলে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যথা দূর করতে সাহায্য করে। স্কার্ভি হলো এমন একটা দাঁতের রোগ যেটা দাঁতকে ক্ষয়তে শুরু করে দেয়, আর এটা মূলত ভিটামিন সি এর অভাবে হয়, তাই বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বেল খেলে স্কার্ভি রোগ দূর হয়। আমাদের দৈনন্দিন জীবনে ভিটামিন সি এর যে একটা চাহিদা থাকে সেটা কিন্তু বেল পূরণ করে। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এতে আছে অ্যান্টি প্রোলিফেরেটিভ ও অ্যান্টি মুটাজেনের উপাদান, তাই এই বেল খেলে টিউমারের হাত থেকে আমাদের রক্ষা করে। এই ফলে আছে হাই অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান, তাই ক্যান্সার হওয়ার সমস্যা অনেক কমে যায়। বেল এমন একটা ফল যেটা কাঁচা পাকা সবই কিন্তু উপকার আছে। কাঁচা বেল খেলেও যেমন উপকার হয়, পাকা বেল খেলেও তেমন উপকার হয়। বেল কোষ্ঠকাঠিন্য দূর করে, আমাশার উপকার করে। আধা পাকা বেল যদি থাকে সেটা যদি সিদ্ধ করে আমরা খাই শরবত করে, সেটাও কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায়। অন্যান্য ফলের থেকে বেলের উপকারটা কিন্তু খুবই বেশি। আর এই অতিরিক্ত গরমে যদি আপনারা বেলে শরবত করে খান তাহলে তো খুবই ভালো। বেল আমাদের শরীরকে ঠান্ডা করে। যারা বেল খেতে চান না তাদের জন্য আজকের রেসিপিটা আমি শেয়ার করলাম। আপনারা একবার এই বেলের লাড্ডু খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এবং এর উপকারিতাও অনেক বেশি। এইভাবে আপনারা তৈরি করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পেজ থেকে দেখছেন এখনো পর্যন্ত পেজটি ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার চলে আসবো। আপনারা খুব ভালো থাকবেন।